আপনি চাইলে হিটার মোড অন রেখে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন। আসসালামু আলাইকুম, আজকের এই ভিডিওটি করার কারণ হচ্ছে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি প্রোডাক্ট, সেটি হচ্ছে ইলেকট্রিক রুম হিটার। এই রুম হিটারটি হচ্ছে একের ভিতর দুই, আপনি চাইলে রুম হিটার হিসেবে ব্যবহার করতে পারবেন এবং গরমের দিনে আপনি চাইলে ফ্যান হিসেবে ব্যবহার করতে পারবেন। এই প্রোডাক্টটি হচ্ছে তাইওয়ানের তৈরি। চলুন দেখে আসি এই রুম হিটারে কি কি ফিচার রয়েছে। এটি হচ্ছে আমাদের পোর্টেবল রুম হিটার এবং মিনি টেবিল ফ্যান। আপনারা, আমি যেটা বলেছি আপনাদের যে এটা আপনি চাইলে গরমেও আপনারা ফ্যান হিসেবে ব্যবহার করতে পারবেন। এটা আমাদের হচ্ছে পোর্টেবল রুম হিটার প্লাস টেবিল ফ্যান, মিনি টেবিল ফ্যান, এর ভিতরে এটা থাকবে। আর এর ভিতরে আরো দেখতে পারবেন ম্যানুয়াল থাকবে এবং সাথে হচ্ছে থাকবে ওয়ারেন্টি কার্ড। দেখে আসি এই রুম হিটারটি কিভাবে চালনা করতে পারে। প্রথমে আপনাকে যেটা করতে হবে, প্রথমে প্লাগটি প্লাগ ইন করতে হবে। এখন আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এখানে আমাদের যে রুম হিটার রয়েছে, রুম হিটার কীভাবে চালনা করবে সেটা হচ্ছে প্রথমে যে অপশনটা রয়েছে এখানে, এটা অপশনটা হচ্ছে ফ্যান। আপনি যখন এই বাটনটাকে ফ্যানের অংশে নিয়ে যাবেন তখন অলরেডি ফ্যানের স্টার্ট হয়ে যাবে। এবং এইখানে আরেকটা জিনিস রয়েছে, এখানে আপনার ফ্যানের পাওয়ার আপনি মিনিমাম এবং ম্যাক্সিমাম করতে পারবেন, এটার জন্য এই বাটনটা রয়েছে। দেখুন এখন ফ্যানটি চালু হয়েছে এবং এটি সর্বোচ্চ ম্যাক্স পর্যন্ত দেওয়া হচ্ছে। পরের স্টেপটি হচ্ছে, এটি হচ্ছে অল্প গরম হবে আস্তে এবং আস্তে আস্তে গরম হবে, গরম হাওয়া বের হবে এই রুম হিটার থেকে। এবং একদম লাস্টে যেটা রয়েছে সেটাতে হচ্ছে বেশি রুম হিট হবে এবং খুব দ্রুত রুম গরম হবে। এবং যখন আপনারা এটা অফ করতে যাবেন জাস্ট উপরের দিকে নিয়ে এসে অফ করে দিতে হবে। আপনি চাইলে এখানে অন রেখে, হিটার মোড অন রেখে আপনি এই হিটার এই বাটনের মাধ্যমে আপনি চাইলে অন অফ এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারেন। আপনারা দেখলেন এই রুম হিটারটি কিভাবে পরিচালনা করতে হয়। এটির আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, সেটি হচ্ছে এই সামনে একটি নেট দেওয়া রয়েছে। আপনার বাসায় যদি ছোট বাচ্চা থাকে তারা যদি কোনো ভুলক্রমে এখানে হাতও দিয়ে ফেলে তাহলে হয়তো বা কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হবে এই নেট দেওয়ার কারণে। শীতে এই কোয়েজেম ইলেকট্রিক রুম হিটারটি অর্ডার করুন রকমারি.কম থেকে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।